Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইতি অপবিত্র গল্পের 20 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুকস ডায়েরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আজ দুই দিন হলো তাহার সাথে দেখা হচ্ছে না স্পর্শের। বুকের ভিতরে এক অজানা ভয় দলাপেকে আছে। মেয়েটা ভালো আছে তো? ভয় কাটাতে বাড়ির আশেপাশেও কয়েকবার চরকি কেটেছে, কোনো খোঁজ নেই, চোখের দেখাটাও পাচ্ছে না। তার মধ্যে তারিণও প্রাইভেটে আসছে না। একরকম আশা শূন্য হয়ে তাহার খোঁজে বাসার ভিতরে ডুববে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল স্পর্শ। তবে তার আগেই তারিণ প্রাইভেটে হাজির। স্পর্শ আর এক সেকেন্ড দেরি করে না, বেকুল হয়ে জিজ্ঞাসা করে, তোমার আপা কোথায়? ভালো আছে সে? তারিণ কিছুক্ষণ ফেল ফেল নয়নে চেয়ে থাকে, তারপর ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলল, আপা তো বাসায়, আপনাকে এটা দিতে বলছে। তারিণের হাতের কাগজটা নিয়ে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞাসা করলো, ও ভালো আছে তো? অফিসে যাচ্ছে না যে? তারিণ বলল, জানি না। তারিণের উত্তরে এতটুকু উদ্বিগ্ন কমেনি স্পর্শের, বরঞ্চ বেড়েই চলছে। চারপাশে উপস্থিত সকল সত্তাকে সম্পূর্ণ ভুলে কাগজের বাস খুলল, একটি নয় পুরো তিনটি পাতা, তবে আলাদা আলাদা ভাবে ছেঁড়া, পৃষ্ঠার এপিটুপিট কলমের রঙে সাজানো, বড় বড় অক্ষরের মাঝে মাঝে অতিরিক্ত কালি দিয়ে কিছু মুছে ফেলার অদম্য চেষ্টা। আঁকাবাঁকা লেখা বলে দিচ্ছে লিখনির বয়স মাত্র শুরু। স্পর্শ এক পলকে সবগুলো পাতা পরখ করে মিষ্টি হাসল, স গর্বে বিড়বিড়িয়ে বলল, আমার অনারি প্রেম প্রণয়নী। নিজের স্বগর্ব হাসিটির মাত্রা কমিয়ে স্থির পাতা রাখলো চিঠির শুরুতে। ইংরেজি অক্ষরে বড় বড় করে লেখা স্পর্শ শব্দটি সে ঘায়েল, মনে পড়ে যায় কিছুদিন আগের ঘটনা। হঠাৎ অন্তরের গহীন সাগরের ভালোবাসার উত্তাল ঢেউ আশ্রে পড়ছে। কি সুমধুর সেই ঢেউয়ের শব্দ! স্পর্শ খানিকক্ষণ শব্দ সুরের সুবিলাস করে অতঃপর শক্ত হয়ে বসে কাঠের চেয়ারটায়। পশ্চাৎ দেশে ঠান্ডা ছোঁয়া মিলিয়ে যায়, ভেতর থেকে বেরিয়ে আসা উদ্বিগ্ন মাখাতপ্ত নিঃশ্বাস, শুকনো ঠোঁট অনবরত নড়ছে, সাথে চোখের মণিগুলো এদিক সেদিক। প্রিয় স্পর্শ, চিঠি কিভাবে লিখতে হয় আমি জানি না, তবুও আমি লিখছি, আপনার কাছে লিখছি। কেন লিখছি বলুন তো? কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আমার মুখে বিশ্বাস শব্দটা শোনার জন্য আপনি প্রায়শই কাতরতায় ভুগছেন, কিন্তু কেন? বিশ্বাস শব্দটা উচ্চারণ না হলে বুঝি বিশ্বাস অনুভূতিটা জন্মায় না? সব অনুভূতিকে শব্দের বাঁধনে বাঁধা যায়? আমার তো তেমন মনে হয় না। নিন, আপনার মনের শান্তির জন্য আজ শব্দটা উচ্চারণ করে দিলাম, খুশি তো? অনেকদিন ধরেই আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু পারিনি, অনেক বছরের পুরনো কথা, মনের অন্তর্গৃহে বন্দি পড়ে আছে, কখনো কাউকে বলতে ইচ্ছে হয়নি, তবে এবার হয়েছে। কিন্তু এখন যারা নতুন কিছু যুক্ত হয়েছে, যেগুলো জানা আপনার জন্য অতি জরুরি, পুরনো হাত দেওয়া যাবে হতে দেওয়া যাবে না, তাতে যে আমারই ভোগান্তি হবে। আজ আপনাকে দুটো ভয়ঙ্কর সত্যি বলবো, দুটোই তাহাকে নিয়ে, তবে একটি ছোট্ট তাহার, অপরটি বড় তাহার, শুনবেন তো? প্রথম সত্য, তখন তাহার বয়স 8 বছর, স্কুলে পড়ে, তার মা তাকে ভর্তি করিয়েছেন, বর্ণপরিচয় শিখতে শিখতে বড় হয়েছিল। হঠাৎ একদিন স্কুল শেষে বাড়িতে এসে দেখে মা কাঁদছেন, মাটি কাঁপিয়ে কাঁদছেন। সে দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, মায়ের কান্নার জল মুছে দেয়, জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? মা উত্তর দেন না, ছোট্ট তাহাকে বুকের সাথে লেপটে ধরেন। পাশ থেকে করুণ বল আসে, তোর বাপ বিছানায় পড়েছে। মা বেটি পথে বইলি? সে কথার অর্থ বোঝে না তাহা।
নির্লিপ্তে চেয়ে থাকে তাদের ঘিরে রাখা সংখ্যালভ্য মানুষগুলোর দিকে। কিছু ঘন্টার ব্যবধানে সে জানতে পারে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। হাঁটতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না, দাঁড়াতে পারবে না। তাহা সারা রাত বাবাকে জড়িয়ে কাঁদে, আদর করে, ভালোবাসে, যত্ন করে। আর মা, তিনি রোজগারের উৎস খুঁজতে ব্যস্ত। তন্মধ্যেই একদিন বাড়ি ফিরলেন এক সঙ্গী নিয়ে। তা উৎসুক নয়নে মায়ের দিকে তাকায়। মা বলেন, ইনি তোমার খালা হয়, আমার ছোট্টবেলা সই, কয়দিন থাকবো, তোরে দেখে শুনে রাখবো, বালা মাইয়া হইয়া থাকবি, কেমন? তাহা ঘানের সম্মতি জানায়, খুশি হয় বেশ। তখন তাকে আর একা একা থাকতে হবে না। তাহার বাবা যখন শয্যাশায়ী হয় তখন তার মা দুই মাসের অন্তঃসত্ত্বা। দুঃখ কষ্ট হাসি কান্নার মধ্যেই তাহার বোনের জন্ম হয়, নাম রাখে তারিন। তা তো ভীষণ খুশি, সে সারাদিন তার বোনকে কোলে নিয়ে বসে থাকে। কিন্তু আষাঢ়ের গণমেঘ জমতে থাকে তার মায়ের মুখে। এভাবে ঘরে পড়ে থাকলে সে চলবে না, পাঁচটা পেটের অন্ন দায় যে তার, কিন্তু শরীর যে বড় দুর্বল, কি করে পেটে উঠবে সে, পেরে উঠবে সে? তখনই মেঘ কাটিয়ে রোদ হয়ে এগিয়ে আসতেন তাহার মায়ের আনাসই। তিনি সেলাইয়ের কাজ জানতেন, পাড়ার দর্জি দোকানে সেলাইয়ের কাজ নেন, তার পয়সাতেই তখন সবার বরণ পোষণ। ঠিক তখনই এক লোমহর্ষ ঘটনার সাক্ষী হয় ছোট্ট তাহা। তারিনকে কোলে নিয়ে পাশের বাসায় গিয়েছিলাম, তখন বর সন্ধ্যা। বাসার ভিতরে ঢুকতে দেখে খালা আর তার মায়ের মুখের উপর বালিশ চেপে ধরে আছে। তাহা আতঙ্কে শক্ত হয়ে যায়, মুখ দিয়ে একটা রা শব্দ বের হয় না। বিস্ফোরিত চোখে চেয়ে থাকে মায়ের ছটফটানি পা দুটোর দিকে। মা দুটো পা দুটো যখন সরল মাটিতে পড়ে যায় তখন চাপা আর্তনা দিয়ে চিৎকার তোলে মা। সাথে সাথে একটি শত্রু হাত তার মুখ চেপে ধরে তীব্র শাসানি দিয়ে বলে, যদি বাঁচতে চাস চুপ করে থাক, নইলে তোর বোনের সুদ্ধা মাইরালাম। মায়ের এই নির্দয় সই খুনি মহিলাটি হলেন মজিদা বেগম, যাকে আমি আম্মা বলে ডাকি। তখন আমার নিজের মা তো দূর, সৎ মাও নন। আমার নিজের মা মারা যাওয়ার পর চারপাশে ছড়িয়ে পড়ে উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, যা পুরোটাই বানোয়াট। দ্বিতীয় সত্য, আমার এতটুকু বয়সে আমি একটা জিনিস বুঝেছি, একটি ভালো মানুষের সঙ্গে হাজারটা খারাপ মানুষের থেকে শক্তিশালী। আমার জীবনে দুটো ভালো সঙ্গ পেয়েছি, তার মধ্যে একজন লিলিয়াপা, অপরজন আপনি। মিথ্যেকে আড়াল করতে করতে যেই খারাপ মহিলাটাকে মায়ের স্থান দিয়েছিলাম তার বিপরীতে ছিলেন আমার লিলিয়াপা, যে সবসময় আমার পাশে ছিল, আমার ভরসা, আমার সাহস। আর বাইরের দুনিয়ায় আপনি, হয়তো আপনি জানেন না, আমিও জানি না, তবে আমি উপলব্ধি করছি আপনি ততক্ষণ যতক্ষণ আমার আশেপাশে ছিলেন ততক্ষণ কোনো খারাপ ছায়া আমার উপরে পড়েনি। শুধু আপনারা নন, আমি যখনই কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়েছি তখনই কোনো ভালো ছায়া এসে আমাকে বাঁচিয়েছে। এই আপনাদের মতো হাতে গোনা ভালো মানুষ এখনও আছে বলেই খারাপরা পৃথিবীতে রাজত্ব করতে পারছে না, না চাইতো আপনাদের ভয়ে ভালো মানুষের মুখোশ পড়ে আছে, পড়তে বাধ্য। ভাবতেই অবাক লাগে, পুরুষ জাতি একদিকে বক্ষক তো অপরদিকে রক্ষক। আপনি বলেছিলেন আমার নামের অর্থ পবিত্র, কিন্তু নামের সিলটা যার উপরে পড়ে সে কি পবিত্র থাকতে পেরেছে? পারেনি, একটু একটু করে আমার সর্বাঙ্গই অপবিত্র হয়ে গিয়েছে, বিষাক্ত ছোঁয়াগুলো পড়েছে, কখনো হাতে, কখনো কাঁধে, কখনো কোমরে, কখনো পেটে, কখনো বা সেরাতের কথা কি করে বলবো আপনাকে? আমাকে একা রেখে চলে গেলেন কেন? আপনার মতো যে রিলিয়া আপাও চলে গিয়েছে, আমার ভিতর বাহির কোথাও আশ্রয় ছিল না। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অফিসে যেতে পারিনি দুই দিন, আমার ভাগ্য দেখুন, তখনই আমার বেতন দেওয়ার ডেট পড়েছিল। তারপর সুস্থ হয়ে যখন অফিসে ছুটলাম বেতন আটকে দিল, তারা তো জানে না এর বিনিময়ে আমাকে কি পোহাতে হবে, আমিও জানতাম না। বাসায় আসতেই আম্মা টাকা চাইলেন, আমি দিতে পারিনি, এতে আমার রাগ দেখানি বরঞ্চ বর্ষণার হাসি দিয়েছিল। আমি বুঝতে পারিনি সেই হাসির অর্থ, সব কিছু যে তার পূর্ব পরিকল্পনা ছিল, লিলিয়াপা যে বিপদের ইঙ্গিত দিয়ে গিয়েছিল তাই হলো। তবে তার কথা মতো আমি লড়তে পারিনি, কি করে লড়ব, আমার ছোট্ট বোনটা যে তার দখলে, আমাকে জোর করে গড়বন্দি করলো, এতে করে হাতে পায়ে ধরলাম কোনো কাজ হয়নি। তার মন বলতে হয়তো কিছুই নেই, হৃদয়হীন পাথর শরীর, যেখানে মাথা টুকলে মায়া নয় রক্ত বের হবে।
সেরাতে আরো একটি হৃদয়হীন পাথরের শরীর দেখা পেলাম। আমি তো ভেবেছিলাম বুড়া মাতব্বর, কিন্তু না, সে তো অন্য কেউ। কে জানেন, আমার নামটা লিখতে এখন প্রচণ্ড হাসি পাচ্ছেন, যাকে বলেন বিদ্রুপের হাসি, সে আর কেউ নয়, আপনার শ্রদ্ধেয় বড় ভাই সবুজ, যার উদার ভালোবাসার কথা আমাকে শোনাতেন। তাকে আমি নিজ চক্ষুতে দেখেছি, তার নরবিশ্বাস রূপটা আমি দেখেছি, যার হাত দিয়ে আমার জন্য বোরখা পাঠিয়েছিলেন, আমার রক্ষা কবচ হিসেবে সেই হাতে অজস্র দাগ ফেলেছে আমার নগ্ন শরীরে। আমার আকুতি মিনতি শোনেনি, আমার চোখের জলের দাম দেয়নি। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাস ভেঙে দেয়, তখন মরণ যন্ত্রণা হয়, মরে যেতে ইচ্ছে করে। আমারও ইচ্ছে করেছিল মরে যেতে, তা তো সম্ভব হয়নি, সহ্য করতে হয়েছে। দাঁতে দাঁত চেপে যখন সহ্য হচ্ছিল না, তখন নিজের হাতে কামড় বসিয়েছিলাম। আমি চাইলেই আপনাকে আরও আগে সব বলতে পারতাম, কিন্তু সাহস পাইনি। ভয়টা অবশ্য আপনার ভাই ঢুকিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আপনি জানলে আমার কথা বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করলেও আমার কাছ থেকে সরে যাবেন, কারণ আমি তো আর পবিত্র নেই, আর একজন অপবিত্র শরীরে কখনোই পবিত্র চাওয়া থাকতে পারে না। আজ লিলিয়াপার কথা খুব মনে পড়ছে, ওনার যন্ত্রণা ঠিক কোথায় গিয়ে ক্ষরণ সৃষ্টি করেছে সেটা টের পাচ্ছি। দুজন বুঝি একই পথের পথচারী, যাদের কোনো গন্তব্য নেই, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। তবে তার মতো আপনাকে দূরে ঠেলে দেওয়ার শক্তি জুগিয়ে উঠতে পারছিলাম না, আর সত্য লুকিয়ে ভবিষ্যতে পা রাখতেও পারছিলাম না, তাই এই চিঠি লিখা। কাল আমার বিয়ে মাতব্বরের সাথে। সব জানার পরও যদি একটি অপবিত্র মেয়েকে গ্রহণ করতে চান, তাহলে আমায় নিতে আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকব। ইতি অপবিত্রা। পুনশ্চ সুই আর সুতো আনতে ভুলবেন না, আপনাদের ব্লাউজটা অনেক ঢিলে হয়ে গেছে। আর হ্যাঁ, আমার মনে হয় আপনার নীল রং পছন্দ, তাতে তাহলে লাল ব্লাউজ কেন দিয়েছেন? বেনারসি তো নীল হবে, তাই না? চিঠিখানা পরেই স্পর্শ পাথরের ন্যায় বসে রইল, শ্বাস নিঃশ্বাসটা বুঝি বন্ধ, শরীরে নরনহীন শক্তি নেই, চারপাশের সব কিছু কি থমকে গিয়েছে স্পর্শের কাছে, তাই মনে হচ্ছে ভিতরটা চিৎকার করে মরে যেতে ইচ্ছে করছে। এত বড় ধাক্কা দুটো সামলে কি সে সচল হতে পারবে? একরকম দহন প্রক্রিয়া নিয়েই চেয়ার ছাড়ে, নিস্তার শরীরটা বাইরের দিকে রাখতে তারিন বলে, স্যার আজ পড়াবেন না? স্পর্শ উত্তর দিতে পারে না, নির্বিকার চেয়ে থাকে, ক্ষণকাল এইভাবেই পার করে আচমকা তারিনকে কোলে তুলে নেয়, জোরপূর্বক হাসি নিয়ে বলে, তোমার পছন্দের রং কি? তারিন চট করে উত্তর দেয়, গোলাপি। স্পর্শ হলো, চলো আজ তোমায় গোলাপ ফুল সাজাবো, আর তোমার আপাকে নীল রানী। তারিনের সাথে পা ফেলে তাদের বাড়িতে ঢুকে স্পর্শ একটি শপিং ব্যাগ, তাতে বেনারসি নীল বেনারসি তারিন মুক্ত হাসি দিয়ে জড়িয়ে ফেলল। আপা, নীল রানী সাজলে আমি কি বলে ডাকবো? স্পর্শ খানিক ভেবে বলল, সে তোমার আপাকে জিজ্ঞাসা করো। তারিন বলল, আচ্ছা আর আপনি কি সাজবেন, নীল রাজা? স্পর্শ মৃদু হাসে, সহাস্যে কিছু বলবে তখনই কানে উত্তেজিত ধ্বনি বাজে, কনে কবুল কইছে? স্পর্শ কাঠ দাঁড়িয়ে পড়ে, সামনে ফেলতে যাওয়া পাটা মাঝখানেই আটকে আছে। বাড়িতে আলোকসজ্জা নেই, তবে মানুষজনের অল্প বিস্তর ভিড়, বেশিরভাগ মহিলাই স্পর্শের বুকে জট তুলতে বুঝি কণ্ঠটা আবারও বাজালো, বিয়েটা তাহলে শেষ হইল, মিষ্টি কই, সবার আগে আমি খামো তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।